পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে চলছে পড়ুয়াদের নিয়ে গাছতলায় পড়াশুনো। এমনই চিত্র ধরা পড়ল আসানসোলের হীরাপুরের লাল বাহাদুর শাস্ত্রী স্কুল মাঠে। করোনাকালে সরকারের নির্দেশিকা মেনে বন্ধ রয়েছে স্কুলের পঠন পাঠন। এমন অবস্থায় প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার অভ্যাসে রাখতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে এই ধরনের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি অশোক রুদ্র। শুক্রবার হীরাপুরের এই স্কুল মাঠে কোভিড বিধি মেনে স্কুলের বাচ্চাদের পঠন পাঠন করতে লক্ষ্য করা যায়। সেখানে এবারের তৃণমূলের 78 নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা সংগঠনের সভাপতি অশোক রুদ্রকে প্রচারের এক ফাঁকে এসে ঘুরতে যেতে দেখা গেল। এদিন অশোক রুদ্র বলেন, পাহাড় সুন্দরবন এমনকি সমতলেও আমাদের সংগঠনের শিক্ষকরা কোভিড পরিস্থিতিতে এভাবেই কোভিড বিধি মেনে পঠন পাঠন করিয়ে যাচ্ছে। তবে 7 তারিখ থেকে চালু হচ্ছে পাড়ার শিক্ষালয়, এবার আর এভাবে পড়ানোর দরকার পড়বে না। এটা যবে থেকে কোভিড-19 সারা বিশ্বজুড়ে স্প্রেড করেছিল এবং আমাদের দেশেও মার্চ 2020 থেকে তো সব স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল, তো আমরা আমাদের যে সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, তাদের উদ্যোগে রাজ্য জুড়ে বিভিন্ন নামে আমরা এই ধরনের পাঠদান করিয়ে গেছি। কোথাও লকডাউন পাঠশালা, কোথাও দুয়ারে শিক্ষক, কোথাও গাছতলায় পাঠশালা, বা কোথাও বিশ্বে আজ মহামারী তাই শিক্ষক বাড়ি বাড়ি, এই সমস্ত নাম দিয়ে সে দার্জিলিং চা বাগানে, আমাদের ডুয়ার্সের জঙ্গলে, তরাই অঞ্চলে, আমাদের এই আসানসোলের খনি অঞ্চলে, তারপরে জঙ্গলমহলে, সুন্দরবন কোথাও বাদ রাখিনি। এটা উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের সরকারি স্কুলগুলো থেকে তো ম্যাক্সিমাম আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়ের সংখ্যাই বেশি, তাই তাদের কোনোভাবে যাতে পড়ালেখাতে ছেদ না পড়ে, যতটা তাদেরকে স্বাভাবিকভাবে আর কি রাখা যায় এই সমস্ত ছেলেমেয়েদের পঠন পাঠন। তাই আমাদের প্রায় 17-18 হাজার শিক্ষক শিক্ষিকা এই কোভিডের সময় নিজের জীবনকে ঝুঁকি রেখে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রায় 8-10 লক্ষ পড়ুয়াকে তারা পড়িয়ে গেছে, যতটা পেরেছে, সপ্তাহে কোথাও 2 দিন কোথাও 3 দিন। এবং আমরাও আমাদের এই বানপুর আসানসোল অঞ্চলেতে বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম আমরা এই প্রায় 2 বছর ধরে করে চলেছি। আমরা বিশেষ করে জোর দিয়েছিলাম একটু পিছিয়ে পড়া আদিবাসী পাড়া বা ওই ধরনের বস্তি এলাকা, এই সব জায়গায়। আজকেও আমাদের যে স্কুলটা আপনারা দেখছেন, এনারাও ধারাবাহিকভাবে পড়িয়ে গেছেন। আবার এখানে আমরা ইউটিউবের মাধ্যমেও পড়িয়েছি, যেসব ছেলেমেয়ের বাড়িতে ধরুন স্মার্টফোন আছে, বা শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়েও আশেপাশের বাচ্চা দিকে নিয়ে কোনো একটি দুটি স্থানেতে বসেও পাঠদান করিয়েছেন। উদ্দেশ্য এটাই যে ছেলেমেয়েদের পঠন পাঠনটা যাতে স্বাভাবিক থাকে। আর আপনারা জানেন যে আগামী 7 তারিখ থেকে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি আমাদের শিক্ষা দপ্তর শুরু করছে, এবং তাই আমাদের এটার আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না করা। আপনি তো ক্যান্ডিডেট, আপনি এখানে রয়েছেন, সেই বিষয়টা না, আমি ক্যান্ডিডেট, আমি প্রচারের ফাঁকে, আমি যেমন ক্যান্ডিডেট আমি তেমন এখানকার শিক্ষকও, এবং যে সংগঠনের ব্যানারে এটা হচ্ছে আমি তার রাজ্য সভাপতিও, তাই প্রচারের ফাঁকে দেখলাম পড়াশোনা হচ্ছে, তাই একবার উঁকি মারার জন্য এখানে আমি এসেছি। যে উদ্দেশ্য মহান উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্যে কাজ হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। আর যেহেতু 7 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে পাড়ায় শিক্ষালয়, তাই আর এটার প্রয়োজন পড়বে না, এবং আমাদের শিক্ষকরা স্বাভাবিকভাবেই সেই প্রোগ্রামেতে সবাই অ্যাড হয়ে যাবেন। এবং তারপরেও আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই কর্মসূচিটার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালের জুন মাসেই আমাকে একটা শুভেচ্ছা জানিয়ে একটা পত্র দিয়েছিলেন যে এত ভালো একটা উদ্যোগের জন্য। এছাড়াও আপনাদের ওয়ার্ল্ড এডুকেশন পত্রিকার নিরিখে আমাদের এই বিকল্প পদ্ধতিতে পড়াশোনাকে সচল রাখার জন্য সারা দেশের 30 জন শিক্ষাবিদ, কেউ কোনো ইউনিভার্সিটির ভিসি, কেউ বড় শিক্ষাবিদ, কেউ কলেজের প্রিন্সিপাল, 30 জনকে বেছে নেওয়া হয়েছিল। তার মধ্যে কিন্তু আমাদের এই সংগঠনও ছিল, এবং আমাকেও তার জন্য বিশেষ একটা পুরস্কার দিয়েছিলেন। তো এটা একটা ভালো উদ্যোগ, তাই আমি প্রচারের ফাঁকে একবার দেখার জন্য স্কুলে এই প্রাঙ্গণেতে এসেছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।